করা যাবে না লোকনাথ মশাই, লগ্ন পেরিয়ে যাচ্ছে, এবার মেয়েকে মণ্ডপে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, অনুপমা বৌমা সর্বাণী মাকে নিয়ে আসার ব্যবস্থা করো, যাও। ছোট, একি অদ্ভুত কাণ্ড, আমি এইমাত্র প্রদীপটা নেভালাম, কিন্তুটা আবার জ্বলে উঠল। নিশ্চয় ঠিক করে নেভাওনি দিদি, তুমি আরেকবার নেভাও। বেশ, একি দেখলি কাণ্ড? ঠিক আছে, আমি নিভিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখি। কি দিদি, প্রদীপ ঠান্ডা হলো তো? একি এ তো আবার চলে উঠলো। বৌমা, কি করছো তোমরা? দুই বউ মিলে এখনো ঠাকুর সাজানো হয়নি। মা, আসলে এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটছে মা। মানে আমরা দুজনে তখন থেকে এই প্রদীপটা নেভানোর চেষ্টা করছি, কিন্তু প্রদীপ কিছুতে নেভানো যাচ্ছে না। মা, কি সব বাজে বাজে কথা বলছো, এমনটা হয় নাকি? কই, প্রদীপ ঠান্ডা করে দেখি। হ্যাঁ মা, এই তো দেখুন। হে ভগবান, এ কিসের লক্ষণ, এমনটা তো কখনো দেখিনি। আমাকে তো মনে হচ্ছে এ যেন কোনো শুভ ইঙ্গিত, মনে হচ্ছে যেন মা লক্ষ্মী নিজে আসতে চাইছেন আমাদের ঘরে। মা লক্ষ্মী তো আসছে দিদি, আমাদের বলরাম যে বিয়ে করে তার বউ নিয়ে আসছে আমাদের বাড়িতে। না না, বলরাম তো এই গোত্রের নয়, আর তাছাড়া বিয়ের পর কদিন পরেই তো ওরা চলে যাবে এলাহাবাদে। আমি বলছি আমাদের বাড়ির লক্ষ্মীর কথা, রামপ্রসাদের বিয়ে হলে ওর বউই তো হবে এই বাড়ির লক্ষ্মী। এসব তুমি কি বলছো দিদি? রামপ্রসাদের বিয়ে হবে সেটা দেখার সৌভাগ্য, এত সুখ, এসব কি আমাদের কপালে আছে? আমাদের রামপ্রসাদ একটু অন্যরকম বটে, তাই বলে ওর বিয়ে হবে না? হ্যাঁ, ছেলের একবার মতি হলেই ভালো কুলিন ঘর দেখে ছেলের একটা বিয়ের ব্যবস্থা করা যাবে। আমি অত শত জানি না, তবে এটুকু বলছি, আমার পছন্দ করা মেয়ে ছাড়া আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। আর যেমন তেমন মেয়ে আনলে ও বউ আমি কিছুতেই ঘরে তুলব না, এ আমি বলে রাখলাম। ছোট, তুই ওর জন্মদাত্রী মা, নিজের ছেলের বউকে তুই নিজে পছন্দ করে ঘরে আনবি সে তো জানা কথা, কিন্তু আজ এই প্রদীপ বারবার জ্বলে ওঠা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে মা লক্ষ্মী আসতে চলেছেন এই ঘরে। প্রদীপ সারা রাত জ্বলুক, কোজাকরি রাতেও তো প্রদীপ জ্বলে। তোমরা একটু তেল ঢেলে দিও, আর ঠাকুর ঘরের দরজাটা যেন খোলাই থাকে, কেমন? আচ্ছা। চল ছোট, আমরাও যাই। চল। দিদির কথা যদি সত্যি হয় তবে তো মা লক্ষ্মী সত্যি আসবেন আমাদের বাড়িতে, কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। শোন, একটা কথা বলবো বিচকা। কি কথা? তোকে না বর্ষে যে খুব সুন্দর লাগছে, তোকে আমার থেকে ঢের বেশি ভালো লাগছে। আমার তো মন বলছে যে আজকের এই ছাদনা তলায় তোরও একটা কোণে জুটে যাবে। নিজ বরের কি আর বিয়ে হয়? হয় হয়,
আমি কি আর জানতাম যে আজ আমার বিয়ে হবে? কিন্তু হচ্ছে তো। তা তোর কি এখানে কাউকে পছন্দ হয়েছে নাকি? কথা বলবো? ঠাট্টা করছিস তাই আমার সাথে মেজকা? দেখ মেজকা, আমি কিন্তু এখন নির্বর, আমার তো একটা সম্মান আছে বল, আর তুই আমাকে একদম এক তেলাক তেলাক করে পিছনে লাগবি না। শোন, বাবা, এ মেয়ে তো দেখছি কপাল করে এসেছে। রানীমা এলো ওষুধ নিতে আর দিয়ে গেল গা ভরা গয়না। শুনুন মহাশয়, করি নিবেদন, রাম সীতার বিবাহ কথা করুন শ্রবণ। শঙ্খধ্বনি উলুধ্বনি, শঙ্খধ্বনি উলুধ্বনি করুন সকলে, হরগৌরীর মিলন হল শুভ সকালে। মাথা তো ব্যথা হয়ে গেল সর্বাণী, এবার মুখ তুলে তাকা বোন। হয়ে গেছে শুভ দৃষ্টি।
এবার এই সিঁদুরটা ওকে পরিয়ে সাত জন্মের মতো নিজের করে নাও। আমি এখনো জানি না আমি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য কিনা, কিন্তু মা কালীর যদি এটাই ইচ্ছা হয় তাহলে শুধু সাত জন্মের জন্য নয়, এই সম্পর্ক আমাদের জন্ম জন্মান্তরের। রামপ্রসাদ, বাসর ছেড়ে যাচ্ছ কোথায়? সংসার করে কি মা কালীকে পাওয়া যায় না? সংসারে থেকেই তুমি মাকে পাবে। এ তো সবে একটা কাটা, এক এক করে সব কাটা তুলে ফেলতে হবে। রামপ্রসাদ, সোম থেকে রবি সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ডিজনি প্লাস হটস্টারে।